हेलो गाइस, दिस इज स्वर्णांक। वेलकम टू द अनदर न्यू एपिसोड ऑफ माय चैनल। तो आज के আমি দুটো সিনেমার টিজার রিভিউ করব। সিনেমার মধ্যে একটা হচ্ছে তেলুগু আর একটা হচ্ছে মালয়ালম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। ফার্স্ট যে সিনেমার টিজার রিভিউ করব সেটা হচ্ছে একটা আপকামিং তেলুগু পলিটিক্যাল থ্রিলার ফিল্ম। সিনেমার লিড রোল প্লে করছেন সাই ধরম তেজ, যিনি হচ্ছেন তেলুগু ইন্ডাস্ট্রির সুপ্রিম খিলাড়ি। এবং বাকি যারা আছেন তারা হচ্ছে রামিয়া কৃষ্ণন, যিনি বাহুবলিতে একটা বড় ছোট রোল প্লে করেছিলেন। এছাড়া আছেন ঐশ্বর্যা রাজেশ, জগপতি বাবু, সুব্বারাজ, রাহুল রামকৃষ্ণ এবং আর একজন আছে, তার নাম হচ্ছে নিবেথা পেথিউরাজ, যিনি শুনেছিলাম যে ঐশ্বর্যা রাজেশের রিপ্লেসমেন্টে করা হয়েছে, কিন্তু সেরকম কোনো কিছু দেখতে পেলাম না। কারণ সিনেমার টিজারের যে টাইটেলটা আছে সেই টাইটেলে তার নাম রাখা আছে এবং রিপ্লেসমেন্টের সময় যে ব্যাপারটা এখানে করা হয়েছে সেটা হচ্ছে টিজারে কোনোরকম দেখানো হয়নি। সিনেমার রাইটার আর ডাইরেক্টর হচ্ছে দেবাকাত্তা, যিনি হচ্ছে সবসময় সেরা সেরা টপিকের উপর কন্টেন্টের উপর সিনেমা বানান। আর এটা হচ্ছে জে বি এন্টারটেইনমেন্টসের ব্যানার থেকে আসছে এবং এখানে মিউজিক দিয়েছেন মণি শর্মা। এটা 4th June 2021 রিলিজ করতে চলেছে যদি কোভিড প্যান্ডেমিক ঠিকমতো কমে যায় তাহলে, এবং এটা 1st February 2021 ফিল্মটার টাইটেল এবং সাথে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়। তো কেমন হলো ফিল্মটার টিজারটা? তো সাধারণত যে যে সিনেমাগুলো হয়েছে সেগুলো নর্মালি সেরা সেরা হয় এবং তাকে দেখতে যথেষ্ট রকম সেরা লাগে, এবং সেমলি এই সিনেমাটাতেও টিজারটাকে প্রচণ্ড রকম হ্যান্ডসাম লাগছে এবং সেকে দেখতে ড্যাশিং লাগছে একদম পুরোপুরি। তাকে এখানে IAS অফিসারের একটা রোল প্লে এখানে করতে দেখা যাচ্ছে এবং তারপরে বোঝা যাচ্ছে যে একটা বড়সড় করাপশন আছে এবং তার বিরুদ্ধে তিনি একাই দাঁড়িয়ে আছেন বা একাই লড়ছেন এরকম কোনো একটা ব্যাপার। এবং তার সাথে শেষে দেখা যাচ্ছে অনেক একটা দুপাশে নদী আছে, তার মধ্যে একটা রাস্তা চলে গেছে এবং সেখানে একটা লড়াই হচ্ছে এবং তিনি সেটা দেখছেন। এবং পোস্টারের মধ্যে এরকম দেখা ছিল চশমার মধ্যে দুদিকে যে লোকগুলো দাঁড়িয়ে মানে মারামারি করছে তার একটা বড়সড় চিত্র। তো এর থেকে বোঝা যাচ্ছে সিনেমাটা একটা যথেষ্ট রকম সেরা হচ্ছে এবং সেখানে একটা পলিটিক্যাল ব্যাপার থাকবে, এবং এটা মেইনলি পলিটিক্যাল ব্যাপার, শুধু পলিটিক্যাল ব্যাপার থাকবে সেটা না, এবং এটা একটা মাস অডিয়েন্সের জন্য বানানো হচ্ছে যথারীতি তেলুগু ইন্ডাস্ট্রি যেগুলো পছন্দ করে। তো আমার এই টিশার্টটা খুব সুন্দর লেগেছে এবং দেখা যাক ট্রেলারটা কেমন হয়। ট্রেলারটা অবশ্যই সেরা হবে এবং সিনেমাটা কেমন হয় সেটা দেখা যাক, এবং এটা নিশ্চয়ই প্যান ইন্ডিয়া না এটা বোঝা যাচ্ছে, না হলে অ্যানাউন্সমেন্ট করা যেত। তো এই ছিল আজকের ফার্স্ট আপডেট। আজকের সেকেন্ড আপডেটটা হচ্ছে দুলকার সলমান যিনি আছেন, তিনি হচ্ছে একজন মালয়ালম অ্যাক্টর এবং যিনি রিসেন্টলি বলিউডে কাজ করেছেন কারওয়া নামে একটা সিনেমায়, যেটা হচ্ছে কিছুদিন নাকি ইরফান খানের সাথে ছিল, 2018 রিলিজ করেছিল সম্ভবত। এবং আরেকটা সিনেমা যিনি সোনাম কাপুরের সাথে করলেন দি জোয়া ফ্যাক্টর, সিনেমাটা অবশ্য অতটা হিট করেনি, নর্মাল হিট করেছিল। তো তিনি হচ্ছে শুধুমাত্র সেখানে নয়, তার পরিবর্তে তিনি তেলুগু এবং তামিল ইন্ডাস্ট্রি এবং কানাডা ইন্ডাস্ট্রিরও কাজ করছেন। তো তার আপকামিং একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম আসছে, সিনেমাটার নাম হচ্ছে স্যালিউট, মানে এরকম স্যালিউট, সিরিয়াসলি এটা পুলিশের সিনেমা। তো নর্মালি পুলিশের সিনেমা যদি যখন আমরা দেখি তখন আমরা সবসময় মনে হয় যে একদম বড়সড় কপ একজন থাকবে এবং বিশাল কোনো কিছু একটা ওভার রেটেড অ্যাকশন থাকবে এবং সেরকম কিছু থাকবে, কিন্তু সবসময় এরকম হয় না। কিছু আর্ট ফিল্মও হয় এবং কিছু অ্যাকশন থ্রিলার ফিল্ম হয়, এখনকার নর্মালি থ্রিলার ফিল্মগুলো হয় সেরকম ওভার রেটেড হয় না, এবং কিছু কিছু অ্যাক্টিং আর যেগুলো সাধারণত অত হিট করে না কিন্তু মানুষের প্রশংসা পায়। তো সেরকম একটা সিনেমা আসছে এবং সেটা আসছে হচ্ছে 2022 6th March। সিনেমাতে দুলকার সলমান একজন ইন্সপেক্টর রোল প্লে করছেন এবং যার ক্যারেক্টার নাম থাকছে হচ্ছে অরবিন্দ করুণাকরণ, এবং সিনেমাতে বলিউড অ্যাক্ট্রেস ডায়না পেন্টিও রোল প্লে করছেন এবং এটা তার মালয়ালম ডেবিউট ফিল্ম। এছাড়া যারা রোল প্লে করছেন তারা হচ্ছে মনোজ কে জয়ান আর সোনিয়া ইরাপ্পান, এছাড়াও আরও বেশ কয়েকজন আছে যারা এই সিনেমার রোল প্লে করছেন। সিনেমার ডাইরেক্টর হচ্ছে রোশন অ্যান্ড্রিউস এবং এটা ওয়েফারার ফিল্মসের ব্যানার থেকে আসে, যেটা হচ্ছে দুলকার সলমানের নিজের প্রোডাকশন কোম্পানি। আর রাইটার হচ্ছেন ববি আর সঞ্জয় একসাথে লিখেছেন। তো কেমন হলো এই টিজারটা? টিজারটা জাস্ট মানে দেখে উড়ে গেছি আমি, মানে অসাধারণ রকমের। কিছুদিন আগে দুলকার সলমানের কুরুপ নামে একটা সিনেমার টিজার রিলিজ হলো, যেটা দেখে আমি একদম উড়িয়ে গেছিলাম, এটা দেখে আরও উড়ে গেলাম, মানে অসাধারণ রকমের, সত্যি খুব দারুণ লাগলো সিনেমার টিজারটা। এবং এখানে দেখা যাচ্ছে একটা বড়সড় রেওয়াজ, মানে রেওয়াজ ঠিক না, ওটা হচ্ছে অনেক লোকজন জড়ো হয়েছে তার চিৎকার হচ্ছে, এবং দুলকার সলমান এখানে একজন ইন্সপেক্টর এবং তিনি গাড়ি করে এসেছেন পুলিশের গাড়িতে করে, এবং
এখানে কোনো বড়সড় এমএলএ বা কোনো বড়সড় পলিটিক্যাল লিডার আছে যাকে তিনি ধরতে আসছেন এবং তাকে যাতে না ধরতে পারেন সেজন্য সেই দলের অনেক লোকজন এখানে জড় হয়েছে তাকে আটকাবার জন্য। এবং দুলকার সালমানকে যেভাবে দেখানো হয়েছে সেটা হচ্ছে একদম সেরাভাবে, পুরো ড্যাশিং হ্যান্ডসাম লাগছে তোকে। তাকে ব্যাক সাইড থেকে দেখানো হয়েছে টুপিটা নিচ্ছে, তারপরে ফ্রন্ট সাইড থেকে দেখানো হচ্ছে টুপিটা পড়ছে, এবং তারপরে ধার থেকে দেখানো হচ্ছে যে সে গাড়ি থেকে নামছে, এবং ড্যাশিং লাগছে, পুরো সেরা, একদম সেরা সেরা লাগছে। নর্মালি আমি কয়েকটা সিনেমা দেখার পর থেকে দুলকার সালমানের একটু ফ্যান হয়ে উঠেছি, তো এটা দেখার পর তো মানে অসাধারণ রকম লাগছে যে একটা বড় সড়ো কিছু আসছে দুলকার সালমানের। তো নর্মালি এটার সঙ্গে আমার একটা সিনেমার ছাপ লাগলো, সেটা হচ্ছে কিছুদিন আগে মানে 2018-তে মেবি কি 2019 আমার ঠিক মনে পড়ছে না সালটা, সেটা হচ্ছে একটা ফিল্ম ছিল আর্টিকেল 15, সেটা লিড রোল প্লে করেছিল হচ্ছে আয়ুষ্মান খুরানা, তার সাথে একটা ছাপ দেখতে পেলাম, সম্ভবত ওই রকম টাইপের কিছুটা হতে পারে। তো আমার টিচারটা খুব সুন্দর লেগেছে, খুব দারুণ লেগেছে। টিচারের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং রিপাবলিকের টিচারের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান লিঙ্কে, আপনারা দেখে বলুন, আপনাদের কমেন্ট করে কেমন বলুন এবং যে কেমন লেগেছে টিচারটা। আর আপনারা যদি প্রথম ভিউয়ার হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।